নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপূজার স্পেশাল রেসিপিতে আজ আমি নিয়ে চলে এসেছি পনির পাতুরি। ষষ্ঠী এবং অষ্টমীর দিন আমরা সাধারণত নিরামিষ খেয়ে থাকি, আর সেই কথা মাথায় রেখেই আমি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি নিয়ে চলে এসেছি। বিশেষ উৎসব বা অনুষ্ঠান ছাড়াও আপনারা বাড়িতে গেস্ট এলে বা নিজেদের পছন্দ হলে যে কোনো দিন কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এটা বানানো ভীষণ সহজ এবং খেতেও ভীষণ সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজ বানাবো পনির পাতুরি। আমি এখানে নিয়ে নিয়েছি পনির। এখানে আমি মোটামুটি 300 গ্রাম মতো পনির নিয়েছি। এই পনিরটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন। তারপর আমি পনিরগুলো এরকম একটু আয়তাকার করে এবং মোটামুটি এরকম চওড়া করে কেটে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি এই পনিরগুলো একটু প্রিক করে নেব, যাতে যখন আমি এর মধ্যে মশলা মাখাবো তখন যেন মশলার ফ্লেভারটা ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। সমস্ত পনিরগুলো প্রিক করে নেওয়া হয়ে গেছে, এখন এটা সরিয়ে রাখছি আর নিয়ে নিচ্ছি একটা বড় পাত্র। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, দিচ্ছি পোস্ত এবং কাজু বাদাম বাটা। আমি এখানে 4 টেবিল চামচ পোস্ত এবং 1 টেবিল চামচ কাজু বাদাম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দেব সর্ষে বাটা। আমি এখানে 2 টেবিল চামচ সাদা সর্ষে, 3 টেবিল চামচ কালো সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা এবং সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছি। ঝালটা আমি আমার মতন গুছিয়ে দিয়েছি, আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে এতে ঝাল ব্যবহার করবেন। এবার এতে দেব 4 টেবিল চামচ নারকল বাটা। দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চামচ চিনি এবং 1/4 চামচ হলুদ গুঁড়ো। এতে হলুদ গুঁড়ো বেশি দেওয়ার কিন্তু একেবারেই দরকার নেই এবং আপনারা যদি চান তাহলে হলুদটা স্কিপও করতে পারেন। এখন এই সমস্ত মশলাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এটা রেখে দিয়ে চলুন কলা পাতাটা রেডি করে নিই। আমি এখানে 3টে কলাপাতা নিয়েছি এবং যে কড়াইতে আমি বানাবো সেই আন্দাজ করে আমি কলাপাতাগুলো কেটে নিয়েছি এবং এগুলো সামনে পিছন থেকে খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে এবং মুছেও নিয়েছি। এবার কলাপাতাগুলো শেকার জন্য আমি একটা তাওয়া গরম করে একটা এরকম ন্যাকড়া দিয়ে চেপে চেপে এগুলো একটু শেকে নিচ্ছি। শেকা হয়ে গেছে, এভাবেই আমি সমস্ত পাতাগুলো ধীরে ধীরে শেকে নেব। সমস্ত কলা পাতাগুলো শেকে নেওয়ার পর আমি যে পাত্রে পাতুরিটা বানাবো সেই প্যানটা এখানে গরম করতে দিয়েছি। প্যানটা এখন ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকেও একটু ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা ভালো করে গরম করে এই গরম করা প্যানের মধ্যে চারিপাশটায় খুব ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি। এবার আমি এই গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করার পর আমি তাওয়াটাকে গ্যাস থেকে নামিয়ে গ্যাস টেবিলের ওপরে রেখেছি। এবার আমি পনির পাতুরির পনিরগুলো মশলার সঙ্গে এর ওপরে পাতিয়ে দেব। এই কাজটা গ্যাস জ্বালিয়ে কিন্তু করতে যাবেন না, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। এবার এই যে কলা পাতাগুলো আমি শেকে রেখেছিলাম সেই কলা পাতাগুলো খুব সাবধানে আমি এর ওপরে পাতিয়ে দিচ্ছি। কলা পাতাগুলো এমনভাবে পাতাবেন যাতে এই তাওয়ার সঙ্গে পনিরগুলো যেন ডাইরেক্ট টাচ না হয়। এখন আমি প্রিক করে রাখা পনিরগুলো এর ওপরে পাতিয়ে দিচ্ছি। সমস্ত পনিরগুলো পাতিয়ে দিয়েছি, এবার এই যে বানিয়ে রাখা মশলাটা সেটা এর ওপর থেকে পাতিয়ে দেব। মোটামুটি যেন সমস্ত পনিরগুলো কভার হয় সেই রকম ভাবেই এর মশলাটা দিয়ে দিতে হবে। মশলা দিয়ে পনির ভালো করে কোট করার পর এখন আমি ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে মশলার মধ্যেও দিতে পারেন, তবে আমি ওপর থেকে দেব বলে আর আগে দিইনি। তেল দেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা পাকা দেখে লঙ্কা, যাতে এটা দেখতে ভালো লাগে। দেখুন, মশলার মিশ্রণ বেশ খানিকটা আমার বেঁচে গেছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাতে করে ম্যাশ করে রাখা পনির। এখানে মোটামুটি 50-60 গ্রাম মতো পনির আছে। আমি যেহেতু ঘরে পনির বানিয়েছি এবং সেই পনিরগুলোকে আয়তাকার করে কাটতে গিয়ে সাইড থেকে কিছু এক্সেস পনির আমার বেরিয়ে এসেছে, সেই পনিরগুলোকে আমি ডিসকার্ড না করে এই পনিরগুলো আমি এখন ব্যবহার করে নেব। পনিরটা আমি এতে দিয়ে দিলাম। পনিরটাকে মাখার জন্য আমি হাতি ব্যবহার করছি। এবার আমি এই মাখা পনিরটা মশলার সঙ্গে যেটা এই মাত্র মাখলাম সেটা ওপর থেকে এর মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে দিলাম। এভাবে করে করলে পনিরটাও যেরকম নষ্ট হবে না তেমনই টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে। ভালো করে একটু পাতিয়ে দিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার বাকি যে কলা পাতা তার উপরে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, এটা দিয়ে এবারে ভালো করে ঢাকা দিয়ে দেব। দেখুন আমি চারিদিক দিয়ে খুব ভালো করে এটাকে ঢেকে দিয়েছি। কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে দেওয়ার পর আমি এই প্যানটা এখন গ্যাসে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিটে যেহেতু এটা পনির সেজন্য আলাদা করে সেদ্ধ হওয়ার কিছু নেই, শুধু মশলাটা জমাট বেঁধে যাবে এবং পনিরের ফ্লেভারটা ঢুকে যাবে, আর তার সাথে কলা পাতার যে একটা স্মোকি ফ্লেভার সেটা ঢুকে গেলেই পনির পাতুরি একদম রেডি হয়ে যাবে। তাই 20 মিনিটই কিন্তু এই পাতুরির জন্য যথেষ্ট। আর আমি এভাবে কলা পাতা বিছিয়ে সমস্ত পনির একসঙ্গে দিয়ে তারপর বানিয়েছি, কিন্তু এটা সিঙ্গেল পনির দিয়ে সিঙ্গেল কলা পাতাতে মানে ঠিক যেভাবে আমরা ইলিশ মাছ বা ভেটকি মাছের পাতুরি বানাই সেভাবেও এটা বানানো যেতে পারে। তবে আজ আমি একটু অন্যভাবে এটাকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কলা পাতাটা পুরে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পাতুরি আমাদের একদম রেডি। তবে এখনই এটা আমি সার্ভ করব না, যেহেতু প্যানটা গরম আছে সেজন্য এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 5-7 মতন এভাবেই রাখবো। তারপর আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পনির পাতুরি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।